Hey there everyone, welcome to another product review video. কি অবস্থা সবার? I'm so sorry যে আমি অনেক লং টাইম পর একটা প্রোডাক্ট রিভিউ ভিডিও নিয়ে এসেছি, একটা অনেক বড় গ্যাপ হয়ে গিয়েছে, বাট আমি চেষ্টা করবো খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হওয়ার যাতে তোমাদের সাথে নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসতে পারি। আসলে তোমরা যেটা জানো যে আমি যেহেতু নিজে একটা প্রোডাক্ট ইউজ না করে কখনোই রিভিউ দেই না, সেক্ষেত্রে আসলে অনেক সময় লেগে যায় একটা প্রোডাক্টকে বুঝতে। তো আজকে হচ্ছে যে প্রোডাক্টটা রিভিউ করবো সেটা হচ্ছে আর্থ বিউটি অ্যান্ড ইউ এর এই ফেস ওয়াশটা। তো এই ফেস ওয়াশটা রিভিউ করার কারণ হচ্ছে যে নর্মালি আমি হচ্ছে কোনো রিনাউন্ড ব্র্যান্ড ছাড়া কিংবা একটু পরিচিত ব্র্যান্ড ছাড়া আসলে ফেস ওয়াশটা ইউজ করি না। আমি ফেস ওয়াশ চেষ্টা করি যে মোটামুটি একটু রিনাউন্ড টাইপেরই ইউজ করতে, যদি আমার এক্সপেরিমেন্ট করতে মন না চায়। তার কারণ হচ্ছে আমি সবসময় বলি যে স্কিন নিয়ে আসলে কোনো কিছু ছাড় দেওয়ার সুযোগ নেই, স্কিন কেয়ার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, আমরা মেকআপ করি বা না করি। তো আমার হঠাৎ করে সেদিন আমি স্বপ্নে যাই আর এই ফেস ওয়াশটা দেখে মনে হলো যে এটা নিয়ে একটা এক্সপেরিমেন্ট করা যেতে পারে। তো এই ফেস ওয়াশটা হচ্ছে তোমরা অনলাইনে যদি নিতে চাও সাজগোজ.কম এ পেয়ে যাবে, আমি হচ্ছে স্বপ্ন থেকে কিনেছি। তো এটা ছিল হচ্ছে 100 ml আর এটার প্রাইস ছিল হচ্ছে অ্যাকচুয়াল প্রাইস 180 টাকা, কিন্তু তখন হচ্ছে স্বপ্নের অফার চলতেছিল যার জন্য আমি ফ্ল্যাট 50% ডিসকাউন্টে মাত্র 90 টাকা দিয়ে এটা কিনি, বাট রেগুলার প্রাইস হচ্ছে 180 টাকা। আর আর্থ বিউটি অ্যান্ড ইউ এই ব্র্যান্ডটা হচ্ছে বাংলাদেশি একটা ব্র্যান্ড। তো এইটার হচ্ছে অনেকগুলো ফ্লেভার বা টাইপ আছে, যেমন আমি যেটা কিনেছি এটা হচ্ছে লেমন অয়েল কন্ট্রোল ফেস ওয়াশ, বাট এটার আরও কিছু টাইপ আছে ফর ডিফারেন্ট ডিফারেন্ট স্কিন, লাইক কেওলিন ক্লে, তারপরে হচ্ছে অ্যালোভেরা, এরপর হচ্ছে ভাইটামিন সি। তো আমার যেহেতু অনেক বেশি অয়েলি স্কিন, আমার কাছে মনে হয়েছে যে এটাই ট্রাই করা উচিত হবে আমার। তো যাদের অয়েলি স্কিন না তাদের মন খারাপ করার কিচ্ছু নেই, তারা অন্যগুলোও ট্রাই করে দেখতে পারো। তো এই ফেস ওয়াশের হচ্ছে দুইটা হিট ইনগ্রিডিয়েন্ট হচ্ছে লেমন এক্সট্রাক্ট আর হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। তো লেমন এক্সট্রাক্টের মধ্যে আছে ভাইটামিন সি, যেটা আমাদের স্কিনের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট, এইটা তো নতুন করে বলার কিছুই নেই। অ্যান্ড সেকেন্ড যেটা সেটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিডও কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক বেশি মানে বেনিফিটিং, এটা আমাদের পোর্সগুলোকে মিনিমাইজ করতে অনেক হেল্প করে, আর আদার্স তো অনেক ধরনের উপকারিতা এটার আছে। তো এই ফেস ওয়াশটা হচ্ছে আমি রিসেন্টলি ব্যবহার করি। তো নর্মালি দেখা যায় আমি সকালে আর রাতের জন্য আলাদা আলাদা ফেস ওয়াশ ব্যবহার করি, কিন্তু আমার কাছে কেন জানি মনে হলো যে এটা আমি দুই বেলায় ব্যবহার করে দেখি। তো এটা ইউজ করার পরে যেটা হয় যে অ্যাকচুয়ালি আমার অয়েল প্রোডাকশনটা অনেক বেশি কন্ট্রোল হয় অ্যান্ড স্কিনটা মোটো ওই যে ট্যাকি টাইপের লাগে না, বা ওই যে অয়েলের কারণে যে একটা চিপচিপা ভাব থাকে সেটা মোটেও থাকে না, প্লাস একটা গ্লোই ভাব আসে। আর এটা দিয়ে ফেস ক্লিন করার পরে মনে হয় কি যে মুখটা অনেক বেশি ক্লিন হয়ে গেছে, আমার ধুলাবালিগুলো একবারে বের হয়ে গেছে। স্পেশালি আমি যখন মেকআপ রিমুভ করার পরে আমার স্কিনটা ওয়াশ করি, আমার কাছে মনে হয় কি এটা না অনেক বেশি আমার স্কিনের মেকআপটাকে বের করতে সাহায্য করে, আমার কাছে অনেক ভালো লাগছে এটা। অ্যান্ড এটা খুব বেশি ইউজও লাগেও না, মানে জাস্ট 1 থেকে 2 ড্রপ এনাফ পুরো স্কিন ঘাড় গলা কভার করার জন্য। আর এটা কোয়ান্টিটি যে 100 ml হলো, এটা যেহেতু তেমন কিছু টাইপের ফেস ওয়াশ আছে যে আমাদের অনেক কোয়ান্টিটিতে ইউজ করা লাগে, দেখা যায় 4-5 পাম্প লেগে যায়, এইটা 1 থেকে 2 পাম্প হচ্ছে এনাফ। মানে আমি যখন নর্মালি ওয়াশ করি 1 পাম্প নেই, আর যখন আমি মেকআপ ক্লিন করার পরে মুখ ওয়াশ করি তখন আমি 2 পাম্প নেই, দ্যাটস এনাফ। এটা অনেক ফেনা দেয় আর স্মেলটাও খুব সুন্দর অনেক বেশি, অ্যান্ড ইউজ করার পরে তো আমার কাছে খুবই ভালো লেগেছে। তবে প্রবলেম যেটা সেটা হচ্ছে যে এটা স্কিনটাকে না একটু ড্রাই করে দেয়, আমার সেটাতে কোনো প্রবলেম হয় নাই, তার কারণ হচ্ছে যে আমার স্কিন অনেক বেশি অয়েলি, তো একটু ড্রাই হওয়াতে আমার বরঞ্চ আর ভালোই লাগছে। কিন্তু এই ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পরে কিন্তু ময়শ্চারাইজার মাস্ট, এমনিও যে কোনো ফেস ওয়াশ ইউজ করলেও ময়শ্চারাইজার ইউজ করাটা খুবই ম্যান্ডেটরি, আমরা যত দামি ফেস ওয়াশ ইউজ করি না কেন, বাট এটা ইউজ করার পরও অবশ্যই ময়শ্চারাইজারটা ইউজ করা মাস্ট। আর যাদের স্কিনে মনে করো যে অয়েলটা একটু কম বের হয়, মানে খুব একটা অয়েলি না, তাদেরকে আমি বলবো যে এটা দিনে 2 বার ইউজ না করে জাস্ট 1 বার ইউজ করতে। তার কারণ হচ্ছে যে যেহেতু এটা হালকা একটু ড্রাই করে দেয় স্কিনটা, 2 বার যদি ইউজ করা শুরু করি তাহলে আমার স্কিনের নর্মাল যে একটা এনভায়রনমেন্ট আছে বা নর্মাল যে একটা অয়েল আছে এটাও নষ্ট হয়ে যাবে, যেটা মোটেও আমার স্কিনের জন্য ভালো হবে না। সো যাদের স্কিন মনে করো যে নর্মাল অয়েলি বেশি ড্রাই হলে প্রবলেম, তারা 1 বার ইউজ করো, আর যাদের আমার মতো সুপার ডুপার অয়েলি তারা চাইলে 2 বারও ব্যবহার করে দেখতে পারো। এই তো, আর শীতকালে আমি যেটা বলবো যে এটা টোটালি অ্যাভয়েড করতে, কারণ শীতকালে যাদের অয়েলি স্কিন তাদের কিন্তু স্কিনটা অটোমেটিক্যালি অয়েল প্রোডাকশনটা কমে স্কিনটা ড্রাই ড্রাই লাগে, সেক্ষেত্রে যদি আমরা এটা ইউজ করি তাহলে কিন্তু আমাদের স্কিনটা আরও বেশি ড্রাই লাগবে। বাট বাংলাদেশে যেহেতু শীতকাল খুব একটা থাকে না, হাইয়েস্ট গেলে 2 মাস, তো বাকি 10 মাসের জন্য কিন্তু এটা একটা খুব ভালো ফেস ওয়াশ হতে পারে। স্পেশালি আমরা যারা স্টুডেন্ট আছি কিংবা ফেস ওয়াশের পিছনে খুব একটা ইনভেস্ট করতে চাচ্ছি না, খুবই বাজেটের মধ্যে একটা ফেস ওয়াশ চাচ্ছি, তাদের জন্য আমি মনে করি যে এই ফেস ওয়াশটা খুবই ভালো হতে পারে।
তাদের জন্য এটা একটা বেস্ট ফেস ওয়াশ। আর যাদের অন্যান্য স্কিন টাইপ তারাও কিন্তু এই ব্র্যান্ডের বাকিগুলোও ইউজ করে দেখতে পারো। যেহেতু এটা আমার কাছে ভালো লেগেছে, আমার কাছে মনে হয় বাকিগুলোও খারাপ হবে না। তবে যেহেতু আমি এটা ব্যক্তিগতভাবে ব্যবহার করেছি, আমি তো অবশ্যই এটা নিয়েই বলবো। সো এই তো, আর এই ফেস ওয়াশে একটা ভালো দিক যেটা এখানে লিখে দিয়েছে, নো মিনারেল অয়েল অর সিলিকনস। সিলিকন বা মিনারেল অয়েল কিন্তু আমাদের স্কিনের জন্য হার্মফুল, আমাদের পোর্সগুলোকে ক্লক করে দেয়। যেহেতু এখানে নাই অ্যান্ড আমি ওদের কোনো ইনগ্রিডিয়েন্টেও এরকম কোনো কিছু পাই নাই ইনগ্রিডিয়েন্ট লিস্টে, তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এটা আসলেই একটা ভালো জিনিস হতে পারে। সো এই তো আজকের রিভিউটা এই পর্যন্তই। তবে সবসময় আমি বরাবরই বলি যে প্রত্যেকের স্কিন টাইপ আলাদা, স্কিনের কোয়ালিটি আলাদা, কার স্কিনে কী স্যুট করবে এটা বোঝা খুবই মুশকিল। আমি জাস্ট তোমাদেরকে একটা রিভিউ দিই আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে। সুতরাং এই তো, সবাই বুঝে শুনে, তারপরও নিজেরটা নিজের স্কিন বুঝে শুনেই কিন্তু প্রোডাক্ট কিনবে তোমরা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ইনশাআল্লাহ চলে আসবে খুব তাড়াতাড়ি অন্য কোনো প্রোডাক্টের রিভিউ নিয়ে। তোমাদের সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।